আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। নবজাতক সুস্থতার সাথে জন্মগ্রহণ করে বেড়ে ওঠো। নবজাতক সুস্থ থাকাটা জরুরি। জন্মের পর নবজাতক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তারপরও নবজাতকের সমস্যা হতে পারে। নানা রকম কারণে শিশুর সমস্যা হয়, তাই আজকে তুলে ধরব নবজাতকের যে সমস্যাগুলো হতে থাকে, এতে যা করণীয়। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। নবজাতক শিশুর যে সমস্যা হয়, ঘুম। জন্মের পর প্রথম 2 সপ্তাহ শিশু খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ে। শিশুকে নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করাতে হবে। শিশু জন্মের পর সাধারণত প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা ঘুমায়। 3 থেকে 6 সপ্তাহ পরে ঘুম কিছুটা কমে 14 থেকে 15 ঘন্টায় নেমে আসে। 6 মাস বয়সে শিশু প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ঘুমায়, তাই শিশু ঘুমের ব্যবস্থা করুন। হেঁচকি। শিশুদের হেঁচকি তোলা স্বাভাবিক। শিশুকে কাঁধে নিয়ে শিশু পিঠে হাত বুলিয়ে ঢেকুর তোলার চেষ্টা করতে হবে, এতে পেটের ভিতরে ঢুকে পড়া বাতাস বের হয়ে আসবে, শিশুর হেঁচকির সমস্যা কমে যাবে। তবে অনবরত হেঁচকি উঠতে থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাঁচি। হাঁচি দিয়ে শিশু নাক পরিষ্কার রাখে, তাই শিশুর মাঝে মধ্যে হাঁচি দেওয়া স্বাভাবিক। তবে সর্দি থেকে এ ধরনের হাঁচি হলে সতর্ক থাকতে হবে, কারণ শিশুরা সর্দির মতো সমস্যা রোগে থেকে বহু সময় নিউমোনিয়া আক্রান্ত হয়। কান্না। শিশু সাধারণত ক্ষুধা ও পিপাসা লাগলে এবং প্রস্রাব পায়খানা করে ভিজলে ও ব্যথা পেলে কাঁদে। ক্ষুধার জন্যে শিশু কাঁদে, সবসময় এরকম নাও হতে পারে। অনেক সময় অসুখ বিসুখের কারণে শিশু কাঁদতে পারে, তাই শিশু যদি স্বাভাবিকের চেয়ে বেশি কাঁদে তবে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া অতিরিক্ত আদরে অনেক সময় শিশু ক্লান্ত হয়ে বিরক্ত প্রকাশের জন্য কাঁদে। অনেক সময় শিশুর বমির সমস্যা হয়, খাবারের থেকে বমি হয়। বেশি ঘন ঘন বমি করলে চিন্তার বিষয়। শিশুর মুখে অনেক সময় ঠাস হয়, আবার অনেক সময় শিশু মলত্যাগের সমস্যা হতে পারে, ঠিকমতো পায়খানা নাও হতে পারে, তখন বিষয়টি ডাক্তারকে জানানো উচিত। শিশুর প্রতি যত্ন নিতে হবে, কোনো সমস্যা হলে অবহেলা করা যাবে না। শিশুর গোসলের আগে তেল মালিশ করলে উপকার পাবেন। শিশুর এসব ধরনের সমস্যা স্বাভাবিক ধরনের, তবে খুব বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।